এটা আমরা পাচ্ছি না, তার কারণ আমরা জ্ঞানের গভীরতা
আপনার বিবেক দিয়ে চিন্তা করতে যে আসসালাতু মিরাজুল মুমিনিন আমার মাহবুব নবী বলেছেন আমাদের জন্য নামাজ মেরাজ তখন হুজুর এটা আলোচনা করেছেন আপনি যখন একা একা গরম মধ্যে দিয়ে যখন চিন্তা করবেন হায় আল্লাহ আমি আপনার রসুলের যে আমি হাদিস পেয়েছি নামাজ মেরাজ কিন্তু আল্লাহ শরীর এত বেশি হালকা হয়ে যাবে এত বেশি শীতল হয়ে যাবে
অশান্তি যখন এসে যাবে। সুতরাং আমরা সেই কোন এখনো পর্যন্ত করতে পারি না। আমাদের উচিত হল কলমের চোখ খুলে, আমাদের উচিত হল আল্লাহ যে হাদিসগুলো বলেছে, কোরআন কারীমের আয়াতগুলো বলেছে, এগুলো কাজে নয়, কথায় নয়, মুখে নয়, কাজে বাস্তবায়ন করা। এটা আমি আমি একটা আয়াতে কারীমাতে বল করেছিলাম, এ করো প্রথমত আমি বলেছিলাম যে কোনো বিশ্লেষণ অনেক বিশ্লেষণ রয়েছে, যদিও বা আমি এক পর্যায়ে এক দুবার বলতে একটা বলেছি, কিন্তু আরো অনেক কারণ আছে। আমি বলছিলাম শুধু আপনি একটা তাফসীর পড়ে একটা ঘটনা জানলে একটা কারণ জানলে হবে না, অনেক কারণটাকে একটা আয়াতে কারীমা